জোনাই মহকুমা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি মহোদয়, সম্পাদক মহোদয় আর বিষয়ববী সকল, প্রমুখে আমার সাংবাদিক বন্ধু সকল, আজি আমাক কোভিড যোদ্ধা হিসাবে যেহেতু জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আমার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আহি আমার যিনি স্বাস্থ্যকর্মী সকল এনেক উৎসাহ দিয়ার কারণে বা স্বীকৃতি দিয়ার কারণে মই আমার জোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফের জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সকল কর্মকর্তালে মই আন্তরিক অভিনন্দন জানাইছো। স্বাস্থ্যকর্মী সকল, প্রমুখে সাংবাদিক বন্ধু সকল আর আমার জাতীয়তাবাদী কর্মী সকল, আমি আটাইকে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ধেমাজি জেলা সমিতির তরফের সূক্ষ্ম আদরণি জানাইছো। এই কোভিড অতিমারীর সময়ত আপনাদের নিজের জীবনকো যে তুচ্ছ জ্ঞান করে জাতি আর মানব সেবার কারণে আপনাদের একনিষ্ঠভাবে যে ভূমিকা পালন করেছে তাত আমি আপ্লুত হয়েছো। আমার ফলের দিবলগীয় একো না থাকে, আপনাদের একা যদি মরম আর সাহস অনুপ্রেরণা দিয়ার উদ্দেশ্যে আজি আমি এই কার্যসূচী জোনাই আঞ্চলিক সমিতিয়ে হাতত লৈছিলে। আর ইয়ার পিছতে আমার যখন নেপালী বস্তি হসপিটাল আছে তাতো আমি এই কোভিড যোদ্ধা সকল, এই স্বাস্থ্যকর্মী সকল যাতে আমি কেনে ধরনে আমি মনোবল বৃদ্ধি করব পারো তার কারণে আমি কিছু প্রয়াস করছো। আর ইয়াতে আমার ডিউটিতে থাকতে হয়তো কিনা দায়দুখ থাকি যাব পারে, সকলখিনি আপনাদের ওর আমি কৃতি মার্জনা বিচারিছো। আর অনাগত দিনত এই স্বাস্থ্যকর্মী সকলের যিকোনো ক্ষেত্রের আপদ বিপদ বা যিকোনো ক্ষেত্রে সহযোগিতা আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ একটা জাতীয় সংগঠন হিসাবে সদায় আমি মেরুদণ্ড হিসাবে থিয় হয়ে থাকবলে আমি বাধ্যপরিকর হয়ে আজি কার্যসূচী আমার কবলগিয়াখিনি ইমানেই বলে ভাবছি।